আমরা বিশ্বাস করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আশা নিয়ে তাদেরকে ক্ষমতা বসানো হয়েছে, সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমাদেরকে উপহার দেবেন এবং একটি সঠিক নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বিএনপি আবারও এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। অনেক মামলা দিয়েছে, হামলা করেছে, জেলে পড়েছে, হত্যা করেছে, গুম করেছে, এতে কিন্তু আমাদের নেতাকর্মীরা দমিয়ে যায়নি। যত নির্যাতন হয়েছে মানুষের মধ্যে ক্ষোভ এবং স্ফীতা বেশি জানা বেঁধেছে। বগুড়া জেলায় তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমরা সকল পর্যায় থেকে সম্মেলন করে করে আমরা জেলা বিএনপি সম্মেলন করেছি এবং জেলা নির্বাচনের মাধ্যমে আমাদের নেতৃত্ব এসেছে। কাজে এটি চলমান প্রক্রিয়া, দল গুছানো সাংগঠনিক প্রক্রিয়া, এটি বিগত দিনে অব্যাহত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে এবং আমরা আরও জোরালোভাবে জনগণের কাছে যাচ্ছি এবং জনগণকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সবচেয়ে ক্রাইসিস মুহূর্তে যে দলের দায়িত্ব নিয়েছেন তার নেতৃত্বে দল, ইনশাআল্লাহ বিশ্বাস করি আবারও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। গত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার জন্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য যে রাজপথে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে এদেশের বিএনপি শুধু নেতাকর্মীরা নাই, এদেশের আপামর জনসাধারণ তাদের বাক স্বাধীনতার জন্য এই আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার এবং স্বৈরাচার দোষেরা ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্যে অনেক মামলা দিয়েছে, হামলা করেছে, জেলে পড়েছে, হত্যা করেছে, গুম করেছে, এতে কিন্তু আমাদের নেতাকর্মীরা দমিয়ে যায়নি। যত নির্যাতন হয়েছে মানুষের মধ্যে ক্ষোভ এবং স্ফীতা বেশি জানা বেঁধেছে। মানুষ চিন্তা করেছে, সরকার চিন্তা করেছে যে এদেরকে জেলে পুরে আন্দোলন দমন করবে, কিন্তু জেলে যিনি একবার গেছেন, জেল থেকে বের হয়ে তিনি আর একবার মিছিলে দ্বিগুণ উৎসাহে আবার গেছেন যে একে পতন ঘটা দেবে। যে পরিবারের রক্ত ঘরেছেন একজন যত সদস্য এই আন্দোলনে এসেছিল, ওই পরিবারের সদস্য সকল সদস্য রাজপথে নেমে এসেছে তার রক্তের বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, এবং সর্বশেষ তার পরিণতি ছাত্র জনতার অবিশ্বাস গণভোটের মধ্যে দিয়ে এই সরকারের পতন। অর্থাৎ মানুষকে দূরে ছিল না, নির্যাতনের শত নির্যাতনের পরেও মানুষ স্বচ্ছার ছিল, এটাই মানুষের ধর্ম, এটি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদের এটাই মানুষের চেষ্টা ছিল। আমরা বিশ্বাস করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার কাছে মানুষের আশা রয়েছে অনেক, রাজনৈতিক দলগুলো অনেক আশা রয়েছে, যে আশা নিয়ে তাদেরকে ক্ষমতা বসানো হয়েছে সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমাদেরকে উপহার দেবেন এবং একটি সঠিক নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ বিএনপি আবারও এদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।